আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। যারা বিমানে যাতায়াত করেন অথবা করবেন, যারা বিমানে টিকিট নিয়েছেন অথবা নেবেন, যারা বিদেশ থেকে যাচ্ছেন অথবা দেশ থেকে বিদেশে যাবেন, প্রথম হোক বা পুরাতন হোক, টিকিট নেওয়ার পরে আপনি আপনার সিট নাম্বার দেখতে পারবেন এবং আপনি ইচ্ছা করেই জানালার সিট নিতে পারবেন একদম ফ্রিতে। ভাই, সব এয়ারলাইন্সে কিন্তু একরকম সিস্টেম না, এক এক এয়ারলাইন্সে এক এক রকম সিস্টেম, ঠিক আছে? কারণ এইটা আমি দেখাচ্ছি এমিরেটস এয়ারলাইন্সে যাবেন তাদের জন্য, যারা এমিরেটস এয়ারলাইন্সে টিকিট নিয়েছেন তাদের জন্য। ভাই, শুধু শুধু ফাও কথা বা বেশি এক্সট্রা কথা বলে কোনো লাভ নেই। অন্য এয়ারলাইন্সে কিন্তু হয় না, শুধুমাত্র এমিরেটস এয়ারলাইন্সে টিকিট বুকিং করার সাথে সাথে সিট নাম্বার কনফার্ম হয়ে যায়, অন্য এয়ারলাইন্সে কিন্তু হয় না। সৌদি এয়ারলাইন্স, কাতার ফাতার যাই বলেন, কোনো এয়ারলাইন্সে কিন্তু হয় না, শুধুমাত্র এমিরেটস এয়ারলাইন্সে হয়। টিকিট কনফার্ম হওয়ার সাথে অটোমেটিক সিট নাম্বার কনফার্ম হয়ে যায়, ঠিক আছে? আমি কিন্তু বারবার বললাম ভাই, অন্য এয়ারলাইন্সে কিন্তু হয় না, টিকিট চেঞ্জ করতে পারবেন না, মানে এভাবে সিট নাম্বার নিতে পারবেন না ফ্রিতে। এমিরেটস এয়ারলাইন্সে ফ্রিতে পারবেন আপনি, কোনো টাকা পয়সা লাগবে না। আপনি ওপেন করার পরে, টিকিটটা ওপেন করার পরে আপনি সিট নাম্বার বের করে আপনার সিলেক্ট করবেন যে আপনি কোন সিট নেবেন। সেই সিট সিলেক্ট করার পরে সেভ করলেই এটা অটোমেটিক সেভ হয়ে যাবে। আর যদি আপনি বিলাসবহুলতা করতে চান, মানে একদম ভিআইপি ভাবে শুয়ে যাবেন আলাদা এক্সট্রা রুমে, তো তার জন্য টাকা লাগবে, ঠিক আছে? তো এটা আমি দেখাচ্ছি সরাসরি, দেখুন এমিরেটস এয়ারলাইন্সের ওয়েবসাইট হলো emirates.com। ওপেন করার পরে দেখুন এখানে এরকম ওয়েবসাইট আসবে, আসার পরে দেখুন ম্যানেজ বুকিং চেক ইন, তো এখানে ক্লিক করবেন আপনারা। ক্লিক করার পরে এখানে দেখুন লাস্ট টাইম, অর্থাৎ টিকিট যার নামে প্যাসেঞ্জারের লাস্ট নেমটা কি দেবেন সেটা দিয়ে দেবেন এখানে। আপনার যদি সর নেম থাকে, মিস্টার, মনে করেন মিস্টার রনি খান, তো যদি খান হয় তাহলে খান মনে করেন যে লাস্ট নেম, ঠিক আছে? মিস্টার তো ফার্স্ট নেম, মিডিল নেম হলো রনি, মানে এমনি বলতেছি আর কি। তো এখানে লাস্ট নেম দিয়ে দেবেন, আর এখানে বুকিং রেফারেন্স নাম্বার, টিকিটে দেখবেন বুকিং রেফারেন্স নাম্বার আছে। দেওয়ার পরে এখানে দেখুন দুইটা অপশান, একটা হলো ম্যানেজ বুকিং আর একটা হলো চেক ইন। এটার দুইটাতেই কিন্তু চেক হবে, কিন্তু কাজ দুইটার। এই চেক ইনের কাজ হলো শুধু আপনি টিকিটটা কনফার্ম আছে কিনা সেটা দেখতে পারবেন, কোনো সিট নাম্বার কিন্তু এতে আসবে না। আর ম্যানেজ বুকিং যদি আপনি ক্লিক করেন, তাহলে এখানে পাসপোর্ট যে নাম্বার আছে আর আপনার পাসপোর্ট এক্সপায়ারি ডেট সেটা দেখতে পারবেন, ঠিক আছে? আর এইখানে টিকিটে, মানে যদি সিঙ্গেল টিকিট হয় অথবা গ্রুপ টিকিট হয়, তো সব কিছু কিন্তু এইখানে দেখতে পারবেন ম্যানেজ বুকিংয়ে। আর এই ম্যানেজ বুকিং থেকে আপনি সিটটা চেঞ্জ করতে পারবেন, সিট নাম্বার যেহেতু কনফার্ম দেখাবে, তো আপনি পরবর্তীতে যে খালি সিট আছে, যদি জানলার সাইডে যদি খালি সিট থাকে, তো সেটা আপনি সিলেক্ট করতে পারবেন। করার পরে সেভ করলে সেভ হয়ে যাবে অটোমেটিক, এটা আপনার আর কোনো করার লাগবে না, এক্সট্রা কোনো টাকা লাগবে না। আর যদি আপনি বিলাসবহুল রূপে যেতে চান, তাহলে কিন্তু তার জন্য টাকা লাগবে। তো আমি সরাসরি দেখুন দেখাই দিচ্ছি, লাস্ট নেম আমি এখানে দিয়ে দিলাম, যে টিকিট আমি চেক করব। এরপরে বুকিং রেফারেন্স নাম্বার দেখুন আমি এর আগে চেক করে নিছি, এরপর দেখুন ম্যানেজ বুকিং, দেখুন ভাই চলে আসছে। এটা কিন্তু একটা গ্রুপ টিকিট, আর এখানে অনেকজনের টিকিট আছে, তো আমি যে কোনো একজনের দেখাতে পারি এখানে কার সিট নাম্বার কত, ঠিক আছে? দেখুন এখানে সিট নাম্বার চেঞ্জও করা যাবে, দেখুন এখানে MD আব্দুল কালাম আজাদের সিট নাম্বার 25A রেগুলার সিট, এটা চেঞ্জ করা যাবে। এটা হলো ঢাকা থেকে দুবাইয়ের সিট নাম্বার, আর দুবাই থেকে রিয়াদ যেটা আসবে এটা 36J, ক্যান নট চেঞ্জ সিট। ঢাকা থেকে দুবাইটা চেঞ্জ করা যাবে, কিন্তু দুবাই থেকে রিয়াদ যেটা আসবে সেটা চেঞ্জ করা যাবে না। তো আমি এখানে দেখুন MD গুরুদাস অথবা MD রনি খান, এটার টিকিট দেখাই দিচ্ছি। দেখুন দেখুন এর টিকিট হলো 25D রেগুলার সিট, এটাও চেঞ্জ করা যাবে ঢাকা থেকে দুবাই যেটা আসবে, আর দুবাই থেকে রিয়াদ যেটা আসবে সেটা চেঞ্জ করা যাবে না, ঠিক আছে? সবার সিট নাম্বার কিন্তু আলাদা আলাদা। তো দেখুন সিরিয়ালে আছে কিনা, MD আবুল কালাম আজাদের সিট নাম্বার 25A রেগুলার সিট, এবার দেখি গুরুদাসের সিট নাম্বার কি আছে, 25B, ঠিক আছে? রাকিব হোসেনের 25C, রনি খানের 25D, এরপরে আবার দেখুন এখানে MD ফিরুজ মিয়ার সিট নাম্বার হলো
25E সব সিরিয়ালে আছে। সোহেল রানার সিট নাম্বার হলো দেখুন এখানে 25F, এরপরে আর একটা আছে MD আতিকুর রহমান সিফাত, এর সিট নাম্বার হলো 25G রেগুলার সিট। তবে চেঞ্জ করার জন্য ঢাকা থেকে দুবাই যেটা আসবে সেটা চেঞ্জ করা যাবে, কিন্তু দুবাই থেকে রিয়াদ এটা চেঞ্জ করা যাবে না। তো এখানে ঢাকা থেকে রিয়াদ কনফার্ম সিট আছে, এটা আমি দেখুন চেঞ্জ করতে গেলে চেঞ্জে ক্লিক করলাম, দেখুন নিচে নিলাম, এখানে প্যাসেঞ্জার ডিটেলস সবাই 7 জনের টিকিট 7টা, দেখুন এখানে সবার সিট নাম্বার এখানে আছে, ওইখানে যা দেখালাম এখানেও তাই আছে। যদি চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জ হবে, ঠিক আছে। তো আমি এখানে এমডি রনি খানের দেখাই দিচ্ছি আর কি, রেগুলার সিট 25D, এবার এইখান থেকে দেখুন আপনি কি জানলার পাশে নেবেন না কোন সিট নেবেন সেটা কিন্তু দেখা যাবে, এখান থেকে দেখতে পারবেন। তবে এইটা আপনি ইচ্ছা করে নিতে গেলে এটা কিন্তু টাকা লাগবে, ওইখানে অটোমেটিক যে সিট নাম্বার আছে সেই সিট নাম্বারে কোনো সমস্যা নেই, ওটা কিন্তু টাকা লাগবে না, কিন্তু আপনি যদি পরবর্তী চেঞ্জ করেন তাহলে কিন্তু টাকা লাগবে। দেখুন এখানে দেখুন 3 লেভেলে দুই সাইডে এইদিকে আর এইদিকে জানলা, মাঝখানে বসলে কিন্তু জানলা নেই, ঠিক আছে। তো এইগুলো কিন্তু বুকিং হয়ে গেছে আর বাদ বাকিগুলো বুকিং হয়নি। তো জানলার কাছে যদি নিতে হয় দেখুন এখানে উইন্ডো সিট, উইন্ডো সিট তো এটা খালি আছে, ৩০ কিলো সিট। এখন সিট টু চেঞ্জ রেগুলার সিটে এটা চেঞ্জ করতে গেলে রেগুলার সিট 30K রেগুলার সিট, প্রাইস কমপ্লিমেন্টারি। তো যাই হোক আমি চেঞ্জ করবো না, সরাসরি আপনাদের দেখাই দিলাম, যদি আপনাদের দরকার হয় তো আমি আপনি চেঞ্জ করে নেবেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এটা দেখুন রনি খানের সিট নাম্বার এটা, তো আমি এটা করব না যেহেতু তার যেখানে সিট তাদের সিরিয়াল অনুযায়ী আছে, কারণ পারমিশন ছাড়া আমি তো যাবো না তাদের সাথে, তারা যাবে যাদের টিকিট, তো তারা সবাই একসাথেই থাকবে আর কি, ঠিক আছে। দেখুন এখানে মাঝখানে সিট ছিল, এই দেখুন এটা মাঝখানে সিট, তো যাই হোক ভাই যাদের দরকার আপনারা নিতে পারেন এটা, ঠিক আছে। ওপেন করার পরে আপনার আমি তো দেখাই দিলাম সিস্টেমটা, করার পরে এখানে সেভ সিলেকশনে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। পরবর্তীতে আপনারা যখন এয়ারপোর্টে যাবেন আর কোনো সমস্যা নেই, কারণ এখানে দেখুন রেগুলার সিটে আছে, প্রিফার্ড সিট, টুইন সিট, এইটা এক্সট্রা লিগরুম করতে গেলে বাংলাদেশি টাকার 3,019 টাকা লাগবে।